মেলা মানেই হই হুল্লোড় করে কেনাকাটা, আর মেলা মানেই জমিয়ে খাওয়া দাওয়া করা, আর তার সাথে সাথেই ঠাকুর বিসর্জন দেখা। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আলিপুরদুয়ার জেলার সবচাইতে বিখ্যাত মেলাগুলোর মধ্যে একটি, কামাখ্যাগুড়ি ভাসানের মেলা। সঙ্গে আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পুজো শেষে বিজয় দশমীর দিন গ্রামের প্রতিটি প্যান্ডেল থেকে এক এক করে ঠাকুরকে আনা হয় এই মেলা মাঠে। আর তা দেখতে বহু দূর দূরান্ত থেকে দর্শকরা আসেন এখানটায় ঠাকুর দেখতে। এই জনজোয়ারকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে দোকানদাররা এখানটায় পসরা সাজিয়ে নিয়ে বসেন, আর এসব নিয়েই হয়ে ওঠে এক মিলন মেলা। মেলাটিতে রয়েছে বাচ্চাদের হরেক রকম খেলনার দোকান, রয়েছে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য সাজগোজের দোকান, রয়েছে ঘর সাজানোর আসবাবপত্রের দোকান, আর রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। মেলাতে এসে ভেলপুরি দিয়েই মেলা শুরু। আর যেটার কথা না বললেই না হয়, রয়েছে প্রচুর জিলাপির দোকান, তার সাথে সাথে রয়েছে ঘর সাজানোর অসংখ্য ফুলের দোকান। আর যার কথা না বললেই না হয়, রয়েছে প্রচুর ফুচকার দোকান। রয়েছে রান্নাঘরের আসবাবপত্রের দোকান। রয়েছে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য মালা চুরির দোকান। যারা জানেন না তাদের জানিয়ে রাখি, এই মেলাটি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম কামাখ্যাগুড়ি, আর সেই কামাখ্যাগুড়িতেই প্রতি বছর বিজয় দশমীর দিন এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসবের মাঝেই যখন প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে যায়, তখন বিষাদে মনটা ভরে ওঠে। আসছে বছর আবার হবে, এই নিয়েই এবার বাড়ি ফেরার পালা। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।